নবীর সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা করতে হবে সাত দিনের দিন, সাত দিনের আগে আকিকা হয় না, সাত দিনের পরেও হয় না। চোদ্দ দিনের হাদিস ঠিক নয়, একুশ দিনের হাদিস ঠিক নয়, জীবনে একদিন আকিকা দিতে হবে এটাও ঠিক নয়। আকিকার গোস্ত আমার নিজস্ব গোস্ত, আমি খাবো কি মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা দেখলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কুরবানির সঙ্গে আকিকা নিয়ে এবং আকিকার মাসলা নিয়ে যেরকম বক্তব্য দিলেন যে কুরবানির সঙ্গে আকিকা দেওয়া জায়েজ নয়, অথবা চোদ্দ দিন একুশ দিনের দিন আকিকা দেওয়াও জায়েজ নয়। এ বিষয়ে মানুষের অনেক জিজ্ঞাসা থাকে, তাই আজকে আমাদের এই ভিডিও উপস্থাপন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কোনটি সঠিক শুদ্ধ এবং কোনটি শুদ্ধ নয় তা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এবং ভিডিওতে মন্তব্য করার আগে আপনারা সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে নেবেন, তারপরে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে উপকৃত করবেন। এতে বিজ্ঞ আলিমদেরও বিভিন্ন বিজ্ঞ উলামায়ে কেরামদের মতামত এখানে রয়েছে, আপনারা সঠিকভাবে বোঝার চেষ্টা করবেন এবং সত্য জিনিসটি আপনারা ক্যাচ করার চেষ্টা করবেন। আসুন আমরা আবার সম্পূর্ণ ভিডিওটি দেখি। যে কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই, আকিকা করতে হবে সাত দিনের দিন, সাত দিনের আগে আকিকা হয় না, সাত দিনের পরেও হয় না। চোদ্দ দিনের হাদিস ঠিক নয়, একুশ দিনের হাদিস ঠিক নয়, জীবনে একদিন আকিকা দিতে হবে এটাও ঠিক নয়। আকিকার গোস্ত আমার নিজস্ব গোস্ত, আমি খাবো কি মানুষকে দেব সেটা আমার ব্যাপার, আকিকা আমার উপরে জরুরি, আমি বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চা আকিকার সাথে ঝুলন্ত থাকে। এই বাক্যটার অর্থ কি? বাচ্চা আকিকার সাথে ঝুলন্ত থাকে, এই বাক্যটার অর্থ কি? সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ যে অর্থটা বলেছেন, সেই অর্থটা পৃথিবীর বিদ্বান গ্রহণ করেছেন। সেটা হলো এই, বাপ যদি আকিকা না দেয় তাহলে বিচার মাঠে বাচ্চা বাপের জন্য সুপারিশ করবে না। তবে একটা ব্যাখ্যা, বড় বিপজ্জনক ব্যাখ্যা। এরপর আমরা বলছি, যদি না দিতে পারেন, আল্লাহকে বলেন ভুলে হয়ে গেছে, সব পাপ ক্ষমা হয়, এটা হবে না, এটাও হবে, অবশ্যই একটা বড় ভুল। সাত দিনের দিন আকিকা করতে হবে, নাম রাখতে হবে, মাথার চুল নেড়ে করতে হবে, ডাক্তার যাই বলুক না কেন, ডাক্তার ওই কথার পাঁচ পয়সা দাম নাই, বাচ্চা বলুক আর বাঁচা থাকতে আসে যায় না। সাত দিনের দিন নাম রাখতে হবে, আকিকা করতে হবে, মাথা নেড়ে করতে হবে, সম্ভব হলো চুল পরিমাণ রূপা দান করে দিতে হবে। সাত দিনের দিন অনেক কাজ, কে আপনাকে এভাবে ভাসিয়ে নিয়ে বেড়াচ্ছে, বন্যার পানিতে ভেসে বেড়াচ্ছেন কেন? আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই, কুরবানির গোশত আপনি মানুষকে দিতে বাধ্য। ফকির মিসকিন যদি না থাকে আর আপনি যদি না দেন তাহলে আপনি পাপি। ফকির মিসকিন যদি থাকে, পাড়া প্রতিবেশী যদি থাকে, আপনি যদি না দেন তাহলে আপনি পাপি। আল্লাহ আপনাকে আদেশ করছে আপনাকে দিতে হবে, ফকির মিসকিনকে দাও, নিজে খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ওয়াতে ওয়াত খেরু, তোমরা খাও, জমা করে রাখো, ফকির মিসকিনকে দাও। আপনি জমা করে রাখেন, ছয় মাস রাখেন তাতে আসে যায় না, তবে চল্লিশ কেজি গোস্ত হয়েছে, পাঁচ কেজি দিয়ে পঁয়ত্রিশ কেজি রেখে দিয়ে সারা বছর খাবেন আপনি, কৃপণ। দশটা গরু জবাই করেছেন, পাঁচটা রেখে দেন আপনি, কৃপণ। চল্লিশ কেজি গোস্ত আছে, দশ কেজি রাখেন, পনেরো কেজি রাখেন, পনেরো কেজি দিয়ে দেন, তাতে আসে যায় না। মানুষই নাই, দুই কেজি দেন, বাকি রেখে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু তিন ভাইরা, আপনারা দেখলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কীরকম কঠোরভাবে কুরবানি বা আকিকার কথাগুলো বলতেছেন। সাত দিনে আকিকা দিতেই হবে, ছেলে বা মেয়ের বাচ্চার মাথা নাড়া, মানে মাথা চুল খামাই নাড়া করতেই হবে। এরকম যে কঠোরভাবে
وكل واحد متقرب إلى الله تعالى جاز. وأن أبي حنيفة رحمه الله تعالى أنه قال أكره ذلك فإن فعلوا جاز. কাজী খানের মধ্যে স্পষ্ট এসেছে যে কোরবানিতে যদি কোন শরীকের এক এক শরীকের এক এক নিয়ত থাকে, যেমন কোন শরীক নিয়ত করলো হাদিউল মুতআহ, তামাত্তু হজকারী হিসেবে সে কোরবানি দিচ্ছে নিয়ত থাকে, কিংবা কারো যদি হজ্জে কারেন হয়, কেরান হজ করেন, সে হাদি হিসেবে যদি কোরবানি দেন, কিংবা কেউ যদি মহরম অবস্থায় স্বীকার করে ফেলেন, তার কাফফারা হিসেবে কোরবানিতে শরীক হন, কিংবা কেউ যদি ওয়াবাদুহুম দামাল আকীকা লিওলাদাতি ওয়ালাদিন উলিদা লাহু ফি আমহি দালিক, কিংবা কোন শরীক যদি কুরবানিতে নিয়ত করে আকীকা দিবে কুরবানির সাথে, সে তার শরীকেতে আকীকাকে সংযুক্ত করে, জাযা আনিল কুল্লি ফি জাহিরির রিওয়ায়া, জাহিরের রিওয়ায়াত অনুযায়ী সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে, কুরবানি সহি হবে। এবং একই মত ফতোয়া শামি নবম খণ্ডের 472 পৃষ্ঠাতেও আল্লামা ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহ উল্লেখ করেছেন, পূর্বের ফতোয়ার কিতাবগুলোর মতই তিনিও লিখেছেন 472 পৃষ্ঠায়, ওয়া কাযা লাউ আরাদা বা'দুহুমুল আকীকাতা আন ওয়ালাদিন ক্বাদ উলিদা লাহু মিন ক্বাবল লিআন্না যালিকা জিহাতুত তাকাররুবি বিশুকরি আলা নিআমাতিল ওয়ালাদ, ঠিক এভাবে কেউ যদি কুরবানির সাথে আকীকার নিয়ত করে, সেই বাচ্চার যে বাচ্চাটা সেই বছর জন্ম নিয়েছে কিংবা আরো আগে জন্ম নিয়েছে, আকীকা দেওয়া হয়নি নিয়ত করে, তাতে কোনো সমস্যা নেই যদি তার, কারণ এটাও আকীকাটাও আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে দেওয়া হয়, ইজহারু সুরুর, ইজহারু শুকরি লি নিআমিল্লাহি আযজা জাল্লা, সন্তান আল্লাহর নিয়ামত, এই নিয়ামত লাভ করাতে শুকরিয়া আদায় করার জন্য সে আকীকা করে, সেজন্য কুরবানির সাথে আকীকা কোনো সমস্যা নেই। তো প্রিয় ভাইরা, এখানে আপনারা দেখলেন যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কীরকম ফতোয়া শামী থেকে এবারত পড়ে শোনালেন, এবং এখানে উল্লেখ রয়েছে যে কুরবানির সঙ্গে কয়েকজন কয়েক ধরনের শরিক হতে চান, তার মধ্যে আকিকাও রয়েছে, তা যদি দিতে চান তাহলে এটা জায়েজ রয়েছে। আসুন আমরা এবার আকিকার বিষয় নিয়ে কয়েকটি খুঁটিনাটি মাসলা, যা আমাদের প্রায় মানুষেরই জানা থাকে না, তা আমরা মুফতি আরিফ বিন হাবিবের মুখ থেকে শোনার চেষ্টা করি এবং সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। আসুন আমরা দুটি দেখি। আকিকার ব্যাপারটা খুব ভালো করে শোনেন, আকিকার ব্যাপারে শুধু মানুষ প্রশ্ন করে, হুজুর আকিকার গোস্ত খাওয়া যাবে কিনা, আকিকার গোস্ত যার আকিকা ও সহ সবাই খাবে, ও তো আর খাবে না, সাত দিনের দিন আর ও কি খাবে, কথার কথা ও যদি খাইতে পারে ওর মুখে একটু ঝোল টোল দিয়ে দিয়ে, কেন আপনারা এটা খাইতে চান না, না খেলে আমার জন্য বাড়াই দিন, কি করবেন আর, হে পবিত্র খাদ্য খাইতে চায় না, না না এ ধরিস না, মুরব্বীরা কয় বুঝায় আকিকার গোস্ত খাওয়া যাবে না, মানে কি এরা আনন্দ করে খাবেন, মনে থাকবে তো আকিকার গোস্ত খাওয়া যাবে, খাবেন দেখি কারা কারা খাবেন না, এটা খাবেন, এটা পবিত্র খাবেন, বুঝি নাই এটা মানে এমন একটা হয়েছে আপনার দেখার মানে হয়ে গেছে এরকম না, এটা মনে হয় কি জানি, আরে কি জানি মানে, হ্যাঁ গরিবদেরকেও দিয়েন কিন্তু আপনারাও খাবেন, প্রথম কথা আকিকা কততম দিনে করবেন, প্রথম কথা আকিকা সপ্তম দিনে করবেন, কোন তম দিবে, নাসাই শরীফ 4220 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল আকিকাত কুল্লু গুলাবিন রহীনুন বি আকিকাতিহি, যত নবজাতক দুনিয়ার মধ্যে আসে প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ, তুজবাহু আনহু ইয়াউমা সাবিইহি, সপ্তম দিনে তার আকিকা করবে, তার পক্ষ থেকে জবাই করা হবে, ওয়াইফলাকু রাসুহু, সপ্তম দিনে তার মাথা মুন্ডন করা হবে, ওয়াইসাম্মা তার নাম রাখা হবে, মাথা মুন্ডন করার পর একটা কাজ করবেন, তিরমিজির 1519 নম্বর হাদিসের বর্ণনা, মাথা মুন্ডন করার পর আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথাটা মুন্ডন করে দাও, ওয়াতাসাদদাকি বিজানাতি শাআরিহি ফিদদাতান, হাসানের মাথার চুল পরিমাণ রূপা সদকা করে দাও, তাহলে মাথার যে চুলগুলা এই চুলগুলা স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন, মাপবেন, মাপার পর এই পরিমাণ যতটুকু রূপা হয় ওই রূপাটা অথবা রূপা পরিমাণ অর্থ সদকা করে দিবেন, মনে থাকবে কততম দিনে, সপ্তম দিনে, এটা যতটুকু বেশি হবে না, সামান্য হবে, ওটা এই আমলটা করা। এখন আসেন যদি সপ্তম দিনে না পারেন
তাহলে 14তম দিনে অথবা 21তম দিনেও আপনি দিতে পারবেন দলিল আল জামিউ সগীর কিতাবের নাম 5681 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আল আকীকাতু তুসবাহু লিসাবঈন আকীকা সপ্তম দিনে যদি না হয় আও লি আরবাআশারাতা 14তম দিনে 14তম দিনে যদি না হয় আও লি 21না 21তম দিনে তাহলে বলেন 7 14 21 এরপরে যদি কারো সামর্থ্যের অভাব হয় সে ক্ষেত্রে কি করবেন পরে দিয়ে নেন সামর্থ্যের অভাব এখন টাকা নাই তাহলে পরে দিয়ে দেন এটা দেওয়া ভালো তিরমিজি শরীফের 1515 নম্বর হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মাল গুলামি আকীকা প্রত্যেকটা বাচ্চার সাথে আকীকা থাকে আহরিকু আনহু দামা বাচ্চার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো ও আমিতু আনহুল আযা এই আকীকার মাধ্যমে বাচ্চার কষ্টগুলা দূর করে দাও আকীকা করতে বলছে তার পক্ষ থেকে আকীকা করো আর তার কষ্ট দূর করো এখন আসেন যদি আকীকা আপনি করবেন ছেলে হয় তাহলে দুইটা পশু মেয়ে হইলে একটা বলেন ছেলে হইলে কয়টা মেয়ে হইলে একটা তিরমিজি শরীফের বর্ণনা 1519 নাম্বার বর্ণনা এই বর্ণনার মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবিয়া নাম হাফসা বিনতে আব্দুর রহমান তার কাছে গেছে অনেকে যাওয়ার পর তাকে প্রশ্ন করছে আকীকা কিভাবে করব তিনি বললেন আনিল গুলামি যার আনিল গুলামি শাতানি মুকাফিআতান ছেলের পক্ষ থেকে দুইটা ও আনিল জারিয়াতি শাতুন মেয়ের পক্ষ থেকে একটা বলেন ছেলের পক্ষ থেকে কয়টা আর মেয়ের পক্ষ থেকে এখন কথা হলো কারো যদি সামর্থ্য কম হয় সেই লোক যদি ছেলের পক্ষ থেকে একটা দেন তাও আদায় হবে সামর্থ্য যদি কম হয় তিনি যদি মেয়ের পক্ষ থেকে একটা দেন সেক্ষেত্রে কি হবে বলেন তো আদায় হয়ে যাবে তিরমিজির বর্ণনা আসছে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশাত নবীজি হযরত হাসানের ক্ষেত্রে একটা আকীকা করছেন কয়টা একটা একটা পশু দিয়ে আকীকা করছেন তাহলে এক পশুতে আকীকা করা যদি সামর্থ্যের অভাব হয় এটাও জায়েজ আছে এখন কথা হলো যে পশুটা আকীকা করবেন এই পশুটা কি ছেলে হবে না মেয়ে হবে যেটা করবেন আর কি পশুটা এটা কি খাসি হবে না ছাগল হবে এটা কথার কথা মনে রাখবেন যেই পশু আপনি আকীকা করবেন এই ব্যাপারে উম্মে কুরস নবীজির একজন মহিলা সাহাবিয়া নবীজির প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ আমরা যে আকীকা করমু এটা কেমন পশু হবে নবীজি বললেন শোনো তোমরা আকীকা করবা লা ইয়াদুররুকুম যুকরানান কুন্না আও ইনাসা এটা ছেলে হোক পশুটা অথবা মেয়ে হোক ছেলের পক্ষ থেকে দুইটা পশু ওই দুই পশু ছেলেও হতে পারে মেয়ে হতে পারে মেয়ের পক্ষ থেকে এক পশু এটা ছাগলও হতে পারে খাসিও হতে পারে কোনো সমস্যা নাই তাহলে ছেলে হোক মেয়ে হোক তাদের পক্ষ থেকে যদি আকীকা করেন ছেলের পক্ষ থেকে যে দুই পশু আকীকা করবেন ওই দুই পশু ছেলেও হতে পারে মেয়ে হতে পারে মানে নর হতে পারে মাদিও হতে পারে মেয়ের পক্ষ থেকে একটা এটাও নর হতে পারে মাদি হতে পারে তিরমিজি শরীফের 1513 1514 1515 1516 সবগুলো হাদিস আকীকার ব্যাপারে এ হলো চার নাম্বার পাঁচ নাম্বার সুন্দর নাম রাখা বলেন কি রাখা একটা সন্তান তার বাবার কাছে তার পরিবারের কাছে এটা পাওনা যে আমার নাম আপনারা বল্টু রাখবেন না সল্টু রাখবেন না সুন্দর নাম রাখবেন এটা পাওনা বাইহাকি শরীফ 11 নম্বর খন্ড 133 নম্বর পৃষ্ঠা আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন আমরা আল্লাহ নবীর কাছে বললাম ইয়া রাসূলুল্লাহ قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله হুজুর আমরা পিতার অধিকার জানি সন্তানের অধিকার কোনটা আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন সন্তানের অধিকার হলো আইয়ুহসিনা ইসমা সন্তানের সুন্দর একটা নাম রাখা কি রাখা দুই নাম্বার ওয়াইয়ুহসিনা আদাবা শিষ্টাচার শিক্ষা দেওয়া এ হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া বলেন কি শিক্ষা দেওয়া সবচাইতে শ্রেষ্ঠ তরবিয়তের নাম নামাজ বলেন সবচেয়ে শ্রেষ্ঠ তরবিয়তের নাম কি নামাজ আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 495 নাম্বার হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা সন্তানের বয়স যখন সাত হবে তখন থেকেই সন্তানকে নামাজের আদেশ করবা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন বয়স যখন দশ হবে তখন সন্তানকে প্রয়োজনে মৃদু আঘাত করবা সাত বছর বয়সে নামাজের হুকুম দশ বছর বয়সে প্রয়োজনে হালকা আঘাত ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজিঈ
আর তাদের বিছানাগুলো আলাদা করে দিবা এই কথাটা গুরুত্ব দিবেন সন্তানদের বিছানা আলাদা করবেন আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ানজুরুর রাজুলু ইলা উদিয়াতির রাজুল কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের লজ্জা স্থান না তাকায় ওয়ালাল মারআতু ইলা উদিয়াতিল মারআ কোন নারী যেন অন্য কোন নারীর লজ্জা স্থানের দিকে না তাকায় এরপর আল্লাহ বলেন ওয়ালা ইউফদির রাজুলু ইলা রাজুলি ফি সাউবিন ওয়াহিদিন এক পুরুষ যেন অন্য কোন পুরুষের সাথে এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে না ঘুমায় দুই পুরুষ এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে ঘুমাবে না ওয়ালাল মারআতু ইলাল মারআতি ফি সাউবিন ওয়াহিদিন দুই নারী এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে ঘুমাবে না শুনেন আপনাদের বাসায় যাদের সামর্থ্য আছে সন্তান দুইটার বিছানা আলাদা করে দেন সামর্থ্য নাই তাহলে একই বিছানার মধ্যে যদি রাখেন মাঝে কোলবালিশ দেন কাঁথা কম্বল লেপ প্রিয় ভাইরা আপনারা এখানে দেখলেন আরিফ বিন হাবিব সাহেব কিরকম কুরবানির বিভিন্ন খুঁটিনাটি মাসলা নিয়ে আলোচনা করলেন এবং তিনিও কানে হাদিস দ্বারা প্রমাণ করিয়ে দিলেন যে কুরবানির আকিকার যে বিষয়টা সেটা শুধু কি 7 দিনেই দিতেই হবে এরকম কোনো কথা নয় হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে 7, 14, 21 দিনের মধ্যে যে কোনো একদিন কুরবানি দিলে আকিকা দিলেই হবে বেশ ভালো তবে 7 দিনের প্রথমে দিতে পারেন তাহলে 7 দিনের দিন দিতে পারেন তাহলে বেশি উত্তম কিন্তু এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যেরকম 7 দিনেই দিতে হবে মাথা নাড়া করতেই হবে হ্যাঁ এরকম যে কথাগুলো বললেন তাহা আসলে সঠিক নয় এবং মানুষের উপর চাপিয়ে দেওয়া হয় কারণ আজকাল বর্তমানে যেগুলা বাচ্চা জন্ম হয় প্রায় হসপিটালের মধ্যে জন্ম হয় এবং প্রায় সিজারিংয়ের মাধ্যমে জন্ম হয় একজন মানুষ যখন সিজারিং করে আসলো সে যদি দুর্বল হয় পয়সা কড়ির দিক দিয়ে আর্থিক দিক দিয়ে তাহলে তার পক্ষে প্রায় 1-1.5 লাখ টাকার মতো খরচ হয়ে যায় সে আসে 7 দিনের মধ্যে আরও 20-25 হাজার টাকা খরচ করবে তার পক্ষে এটা বোঝা হয়ে যাবে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর কোনো কিছুই কঠোরতা বা বুঝাস হিসাবে কোনো কিছুই করতে দিতে চান না এর এই ব্যাপারে হাদিসের মধ্যে রয়েছে যে যে কোনো একটা দিন যদি মানুষ না পারে তাহলে যে কোনো বছরের যে কোনো একদিন যদি আকিকা দিয়ে দেয় তাহলে তা হয়ে যাবে এর মধ্যে সুযোগ রয়েছে যদি ওই মানুষ যদি চায় তার সুবিধা অনুযায়ী যদি মনে করে সে কুরবানির সঙ্গে আকিকা দিবে তাও দেওয়া জায়েজ আছে তবে সুন্নত হলো এটাই 7, 14, 21 দিনের মধ্যে যদি বিত্তবান হন যদি সুযোগ সুবিধা থাকে আপনার কাছে তাহলে সুন্নতের সহিত আকিকা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুগণ আপনারা আশা করি ভিডিওটি ভালোভাবে ভিডিওটি দেখিয়ে ভালোই লেগেছে ভালোই লাগবে এবং ভিডিও দেখিয়ে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন আর ভিডিও থেকে যদি উপকৃত হন তাহলে আপনাদের বন্ধুবান্ধবদেরকেও শেয়ার করে বিষয়টি জানার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি এবং আপনাদের বন্ধুবান্ধবকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু